হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি কিভাবে ভূমিকম্প প্রতিরোধে বিল্ডিং তৈরি করতে হয় সে বিষয় নিয়ে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বিশেষ করে যারা বিল্ডিং ডিজাইন করেন অবশ্যই তাদেরকে ভূমিকম্পের কথা মাথায় রেখে বিল্ডিং ডিজাইন করতে হয়। তাহলে বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোই আপনাদের নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, কিভাবে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরি করতে হয় সেই বিষয়টি কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক। বন্ধুরা, কিভাবে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরি করা হয় সে সম্পর্কে খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। হাউ টু মেক এ আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং। একটি ভূমিকম্প প্রমাণ বিল্ডিং ডিজাইন করার জন্য প্রকৌশলীদের কাঠামোকে শক্তিশালী করতে হবে এবং ভূমিকম্পের শক্তিকে প্রতিহত করতে হবে, যেহেতু ভূমিকম্প শক্তি নির্গত করে যা একটি বিল্ডিংকে একদিক থেকে ধাক্কা দেয়। তাই কৌশলটি হলো বিল্ডিংটিকে বিপরীত দিকে ধাক্কা দেওয়া। ভবনগুলিকে ভূমিকম্প সহ্য করতে সাহায্য করার জন্য এখানে কিছু পদ্ধতি ব্যবহার করা হলো। যেমন ধরুন, নাম্বার ওয়ান, ক্রিয়েট এ ফ্লেক্সিবল ফাউন্ডেশন। ওয়ান ওয়ে টু রেজিস্ট গ্রাউন্ড ফোর্সেস ইজ টু লিফট দ্য বিল্ডিংস ফাউন্ডেশন অ্যাবভ দ্য আর্থ। নাম্বার টু, কাউন্টার ফোর্সেস উইথ ড্যাম্পিং। নাম্বার থ্রি, শিল্ড বিল্ডিংস ফ্রম ভাইব্রেশন। নাম্বার ফোর, রেনফোর্স দ্য বিল্ডিংস স্ট্রাকচার। নাম্বার ফাইভ, স্টিল অ্যান্ড উড। অ্যান্ড ফাইনালি নাম্বার সিক্স, ইনোভেটিভ ম্যাটেরিয়ালস। পাশে চিত্রটি দিয়ে বোঝানো হয়েছে, দেখুন বিল্ডিংটি কীভাবে এদিক থেকে ওইদিকে হেলছে বা নড়াচড়া করছে। এটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে ভূমিকম্প প্রতি সহনীয় একটি বিল্ডিং যদি ভূমিকম্প হয় তাহলে সেভাবে যদি ভূমিকম্প প্রতিরোধী বা ভূমিকম্প সহনীয় ডিজাইন করা হয় তাহলে বিল্ডিংটি শুধু হেলবে বাট ধসে পড়বে না, সেটি দেখানোর বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, নাম্বার ওয়ান, ক্রিয়েট এ ফ্লেক্সিবল ফাউন্ডেশন। স্থূল বাহিনীকে প্রতিরোধ করার একটি উপায় হলো পৃথিবীর উপরে বিল্ডিং এর ভিত্তি উঠানো। ব্যাস আইসোলেশনে ইস্পাত, রাবার এবং সীসা দিয়ে তৈরি নমনীয় ফ্যাডের উপরে একটি বিল্ডিং তৈরি করা জড়িত। ভূমিকম্পের সময় যখন ভিত্তিটি নড়াচড়া করে তখন বিচ্ছিন্নতা কম্পন করে যখন কাঠামোটি নিজেই স্থির থাকে। এটি কার্যকরভাবে সিসমিক তরঙ্গ শোষণ করতে এবং একটি বিল্ডিং এর মধ্য দিয়ে ভ্রমণ করা থেকে বিরত রাখতে সহায়তা করে। অনুরূপভাবে দেখুন চিত্রটি, যে যদি ভূমিকম্প উপরে ভিত্তি করে ডিজাইন করা হয় তাহলে বিল্ডিংটি ধসে পড়বে না, এভাবে বিল্ডিংয়ের ফাউন্ডেশন থেকে শুরু করে পুরো বিল্ডিং স্ট্রাকচারটি নড়াচড়া করবে। নাম্বার টু, কাউন্টার ফোর্সেস উইথ ড্যাম্পিং। আপনি হয়তো জানেন যে গাড়িতে শক শোষক আছে, যাই হোক আপনি হয়তো জানেন না যে প্রকৌশলীরা ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং তৈরিতেও এগুলি ব্যবহার করেন। গাড়িতে তাদের ব্যবহারের মতোই শক শোষক শকওয়েভের মাত্রা কমায় এবং ভবনগুলিকে ধীরগতিতে সাহায্য করে। এটি দুটি উপায়ে সম্পন্ন করা হয়, ভাইব্রেশনাল কন্ট্রোল ডিভাইস এবং পেন্ডুলাম ড্যাম্পার এর মাধ্যমে করা হয়। এখানে দুটি ক্রাইটেরিয়া দিয়ে বোঝানো হয়েছে, যেমন ধরুন ভাইব্রেশনাল কন্ট্রোল ডিভাইসেস, সেটা কি? প্রথম পদ্ধতিতে একটি কলাম এবং মরিচির মধ্যে একটি বিল্ডিংয়ের প্রতিটি স্তরে ড্যাম্পার স্থাপন করা জড়িত। প্রতিটি ড্যাম্পারে
সিলিকন তেল ভরা সিলিন্ডারের ভিতরে পিস্টনের মাথা থাকে। যখন একটি ভূমিকম্প হয়, ভবনটি কম্পন শক্তিকে পিস্টনে স্থানান্তর করে, তেলের বিরুদ্ধে ধাক্কা দেয়, শক্তি কম্পনের বল নষ্ট করে তাপে রূপান্তরিত হয়। এখন দেখুন পেন্ডুলাম পাওয়ারটা কি। আরেকটি শেষেতে পদ্ধতি হলো পেন্ডুলাম পাওয়ার, যা প্রাথমিকভাবে আকাশচুম্বী ভবনগুলিতে ব্যবহৃত হয়। প্রকৌশলীরা বিল্ডিংয়ের শীর্ষে হাইড্রোলিক্সের একটি সিস্টেম সহ ইস্পাত তারের সাথে একটি বড় বল সাসপেন্ড করেন। যখন বিল্ডিংটি দোলা শুরু করে, বলটি একটি পেন্ডুলাম হিসেবে কাজ করে এবং দিক স্থিতিশীল করতে বিপরীত দিকে চলে। শেষেতে করার মতো এই বৈশিষ্ট্যগুলি ভূমিকম্পের ক্ষেত্রে বিল্ডিংয়ের ফ্রিকোয়েন্সির সাথে মিলে এবং প্রতিহত করার জন্য সুর করা হয়। এখানে ভাইব্রেশন কন্ট্রোল ডিভাইস দেখানো হয়েছে এবং পেন্ডুলাম পাওয়ারটা সেটাও দেখানো হয়েছে চিত্রের মাধ্যমে। নাম্বার থ্রি, শিল্ড বিল্ডিংস ফ্রম ভাইব্রেশন। সেটা কি? শুধু শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করার পরিবর্তে গবেষকরা বিল্ডিংগুলিকে ভূমিকম্প থেকে সম্পূর্ণরূপে শক্তিটি বিচ্যুত এবং পুনরায় রোড করার উপায় নিয়ে পরীক্ষা করেছেন। সিসমিক ইনভিজিবিলিটি প্লোক নামে পরিচিত এই উদ্ভাবনের মধ্যে 100টি গণকেন্দ্রিক প্লাস্টিক এবং কংক্রিটের রিং তৈরি করা এবং বিল্ডিংয়ের ভিত্তিরও অন্তত 3 ফুট নিচে পুঁতে ফেলা জড়িত। ভূমিকম্পের তরঙ্গ রিংগুলিতে প্রবেশ করার সাথে সাথে তারা সহজ ভ্রমণের জন্য বাইরের বলয়ের মধ্যে দিয়ে যেতে বাধ্য হয়। ফলস্বরূপ এইগুলি মূলত বিল্ডিং থেকে দূরে সরে যায় এবং মাটির প্লেটের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে স্ট্রাকচারটি দেখানো হয়েছে, ভূমিকম্প সহনীয়, একদিক থেকে ধাক্কা দিলে বিল্ডিংটি ধসে পড়বে না, বাট এদিক থেকে ওদিকে নড়াচড়া করবে। নাম্বার ফোর, রেইনফোর্স দ্য বিল্ডিংস স্ট্রাকচার। ধসে পড়া সহ্য করার জন্য বিল্ডিংগুলিকে ভূমিকম্পের সময় তাদের মধ্য দিয়ে যাতায়াতকারী শক্তিগুলিকে পুনরায় বিতরণ করতে হবে। শেয়ার দেয়াল, ক্রস, ধনুর্বন্ধনী, ডায়াফ্রাম এবং মুহূর্ত প্রতিরোধী ফ্রেমগুলি একটি বিল্ডিংকে শক্তিশালী করার কেন্দ্রবিন্দু। শেয়ার দেয়াল একটি দরকারি বিল্ডিং প্রযুক্তি, যা ভূমিকম্প শক্তি স্থানান্তর করতে সাহায্য করে। প্যানেল দিয়ে তৈরি এই দেয়ালগুলি চলাচলের সময় একটি বিল্ডিংকে তার আকার রাখতে সাহায্য করে। শেয়ার দেয়াল প্রায় ক্রস ধনুর্বন্ধনী দ্বারা সমর্থিত হয়। এই ইস্পাত বিমগুলির সংকোচন এবং উত্তেজনাকে সমর্থন করার ক্ষমতা রয়েছে, যা চাপকে প্রতিহত করতে এবং শক্তিকে বৃত্তির দিকে ঠেলে দিতে সহায়তা করে। সেটি এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। নাম্বার ফাইভ, স্টিল অ্যান্ড উড। স্ট্রেস এবং কম্পন প্রতিরোধ করার জন্য একটি বিল্ডিং উপাদানের জন্য এর উচ্চ নমনীয়তা থাকতে হবে, বড় বিকৃতি এবং উত্তেজনা সহ্য করার ক্ষমতা। আধুনিক বিল্ডিংগুলি প্রায়শই স্ট্রাকচারাল স্টিল দিয়ে তৈরি করা হয়, ইস্পাতের একটি উপাদান যা বিভিন্ন আকারে আসে, যা ভবনগুলিকে ভাঙ্গা ছাড়াই বাঁকানো অনুমতি দেয়। লাইটওয়েট গঠনের তুলনায় এর উচ্চ শক্তির কারণে কাঠ একটি আশ্চর্যজনক নমনীয় উপাদান, সেটিও চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এবং ফাইনালি নাম্বার সিক্স, ইনোভেটিভ ম্যাটেরিয়ালস। বিজ্ঞানী এবং প্রকৌশলীরা আরও বেশি বিক্রি আকৃতি ধরে রেখে নতুন বিল্ডিং উপকরণ তৈরি করেছেন। শেপ মেমরি এলএসের মতো উদ্ভাবনগুলি ভারী স্ট্রেন সহ্য করার এবং তাদের আসল আকারে ফিরে যাওয়ার ক্ষমতা রাখে। যখন ফাইবার রেইনফোর্সড প্লাস্টিকের মোড়ক বিভিন্ন পলিমার দ্বারা তৈরি কলামগুলির চারপাশে মোড়ানো যায় এবং 38% পর্যন্ত বেশি শক্তি এবং নমনীয়তা প্রদান করে। প্রকৌশলীরাও প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকছেন। জিনুকের আটালো অথচ অনমনীয় তন্ত্রু এবং মাকড়সার রেশমের শক্তি থেকে আকারের অনুপাতের কাঠামো তৈরিতে আশাব্যঞ্জক ক্ষমতা রয়েছে। বাঁশ এবং 3D মুদ্রিত উপকরণগুলি সীমাহীন আকারের সাথে হালকা ওজনের ইন্টারলকিং স্ট্রাকচার হিসেবেও কাজ করতে পারে, যা বিল্ডিংগুলির জন্য আরও বেশি প্রতিরোধ প্রদান করতে পারে।